রান্নাই ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চিংড়ি মাছ বা প্রন কিভাবে পরিষ্কার করতে হয় এটা দেখাবো। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে না নিলে মানব শরীরের জন্য খুবই ক্ষতিকারক। চিংড়ি মাছে একটা নার্ভ আছে, এই নার্ভটা কিভাবে পরিষ্কার করতে হয় এটা আমি দেখাবো। এর জন্য চিংড়ি মাছ বা প্রন এভাবে নিয়ে মাথাটা কেটে নিয়েছি। এরপর এভাবে মাছের খোসাটা ফেলে দিচ্ছি আর এই কালো অংশটা বাদ দিয়ে দেব। এই যে এভাবে এটা আস্তে ধীরে করতে হবে। এরপর দা দিয়ে কেটে নেব। চিংড়ি মাছ পরিষ্কার করে নিতে হয় না হলে ক্ষতিকারক একটা নার্ভ আছে, একটা বের করে নিতে হয়। এখন একটা টুথপিক নিয়েছি আর এই যে নার্ভটা বের করে নিচ্ছি। চিংড়ি মাছের পৃষ্ঠদেশে এই নার্ভটা আছে এদিকে, এই যে বের করে নিচ্ছি। চিংড়ি মাছের এই নার্ভটা এই দিকে থাকে পৃষ্ঠদেশে, দেখতে সুতুর মতো, ভেতরে ময়লা থাকে, মনে হয় কালো সুতু এরকম। এই নোংরাটা খুবই খারাপ মানব শরীরের জন্য। এই যে নার্ভটা এটা আলাদা করে নিলাম, ঠিক পৃষ্ঠদেশে থাকে এবং এটা খুবই ক্ষতিকারক। এটা বেছে পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি। এই যে কালো অংশটা, এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এই যে আঙুলের মধ্যে আছে, কালো অংশটা বের করে নিলাম। আরও আছে উপরের দিকে নোংরা, এই যে কালো অংশটা দেখা যাচ্ছে, এটাই নার্ভ। নার্ভের ভিতর এই ময়লা থাকে, এর জন্য পরিষ্কার করে নিতে হয় না হলে ক্ষতিকারক পদার্থ থাকে এই নার্ভের মধ্যে। এই যে সবটা পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছ একটা সুন্দর টিপস বলছি, চিংড়ি মাছ এক মিনিটের বেশি ফ্রাই করতে নেই, লো ফ্লেমে এক মিনিট ফ্রাই করে এরপর রান্না করার সময় জল দিয়ে ওইভাবে সেদ্ধ করে রান্না করতে হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, ভালো থাকবেন।